হ্যালো বন্ধুরা দ্য বং মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তেই রাজীব ব্যানার্জি পায়ে ধরে ক্ষমা চাইতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তবে কেনই বা তিনি আবার নতুন করে তৃণমূলে ফিরতে চাইছেন তো আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা তবে মূল ভিডিও প্রবেশের পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে যদি আপনি যদি একজন স্বচ্ছ ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিন একুশের বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলে এবং তাবরতাব একাধিক নেতা নেত্রী দল ছেড়ে গেরুয়া শিবিরের নাম লিখেছিলেন তবে ভোটের আগে গেরুয়া শিবির যে দাবি তুলেছিলেন সেই দাবির একমাত্র দেখা যায়নি ভোটের ফলাফলে দাবি দুশো পার থাকলেও তাদের থমকে যেতে হয় সাতাত্তরে এরপর দিন কয়েক পার হতে হতেই বেশ কয়েকজন দলবদল নেতা নেত্রীকে পুনরায় তৃণমূলে ফেরার আবেদন করতে দেখা যায় কিন্তু বাকিরা কি বলছেন রাজীব এবং বৈশালী এবং সব্যসাচীরা রাজীব বন্দ্যোপাধ্যায় বঙ্গ রাজনীতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতানীতিদের মধ্যে শুভেন্দু অধিকারের পরেই যিনি সব থেকে বেশি সরগোল তৈরি করেছিলেন তিনি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এই নির্বাচনে ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও বিপুল ভোটে পরাজয়ের মুখ দেখেন যার পর থেকেই রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে কিছুটা অন্তরালে লক্ষ্য করা যাচ্ছে তবে বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে আসবেন কি এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এখন আমি করোনা মোকাবিলায় ব্যস্ত রয়েছি এই পরিস্থিতিতে আমি রাজনীতি নিয়ে কথা বলবো না এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে যেখানে ভোটের ফলাফলের আগে তার ফেসবুক পোস্টে বিজেপির লোগো লাগানো থাকতো কিন্তু ভোটে বিজেপি শাসক দল হয়ে না ওঠার পরেই তার পরবর্তী পোস্টগুলিতে আর সেই সকল বিজেপির লোগো লক্ষ্য করা যাচ্ছে না যার পরে থাকে নিয়ে অবশ্যই জল্পনা থেকেই যায় অমল আচার্য যিনি ভোটের টিকিট না পেয়ে উত্তর দিনাজপুরের ইটাহারে প্রাক্তন তৃণমূল বিধায়ক অমল আচার্য বিজেপিতে নাম লিখিয়েছিলেন তবে ভোটের ফলাফলের পর তিনি পুরাতন দলে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরত আসার জন্য চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে এরপরেই আসছে দিব্যেন্দু বিশ্বাস টিকিট না পেয়ে দিব্যেন্দু বিশ্বাস গেরুয়া শিবিরের নাম লেখালেও ভোটে মিটে যাওয়ার পরেই তিনি গেরুয়া শিবিরের সাথে সম্পর্ক ত্যাগ করেন এবং যিনি নারদকাণ্ডে গ্রেপ্তারের প্রতিবাদে গেরুয়া শিবির ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনিও তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সেই সঙ্গে বন্ধুরা সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের মধ্যে সব্যসাচী দত্ত বেশ কয়েকটা বছর আগেই মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরের নাম লিখেছিলেন এবার তিনি গেরুয়া শিবিরের হয়ে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তৃণমূল প্রার্থী সুজিত বসুর কাছে তাকে পরাজিত হতে হয় সব্যসাচী দত্ত অবশ্য বিজেপি ত্যাগ করার অথবা তৃণমূলের ফিরে আসার কোনো রকম ইচ্ছা প্রকাশ করেননি এরপরেই চলে আসছেন বৈশাখী ডালমিয়া একুশের বিধানসভা ভোটের আগেই হঠাৎ বিদ্রোহী হয়ে উঠতে দেখা যায় বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে দলের বিরুদ্ধে একাধিক কথা বলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তিনি পরে বিজেপিতে যোগ দেন বিজেপিতে যোগ দিয়ে পুনরায় বালি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও সেখানে তাকে পরাজিত হতে হয় বৈশাখী ডাল মিয়া বিজেপিতে থাকছেন বলে দাবি করেছেন এরপরেই চলে আসছেন অরিন্দম ভট্টাচার্য ভোটের আগেই বিজেপিতে দেওয়া যোগ দেওয়ার শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবার বিজেপিতে পরাজিত হলেও তিনি তৃণমূলে ফিরছেন না এমনটাই দাবি করেছেন হ্যাঁ বন্ধুরা এই পোস্টের মাধ্যমে আপনারা সকলেই স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এখন ভোটে হেরে যাওয়ার পর বিজেপির তাবরতাবর নেতারা আবার তৃণমূলে ফিরতে চাইছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দেবেন এইরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং